ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وعليكم السلام ورحمة الله وبركاته. যে বিষয়টা জিজ্ঞেস করেছেন তা হচ্ছে যে আপনি শুনেছেন একাধিক আলোচনায় যে জেনা ব্যভিচার হরিণ দুনিয়াতেই ওই ব্যক্তির পরিবার কোনো না কোনো মহিলার সাথে এই ঘটনা ঘটবে, এই কথা শেখ মুখলিসুর রহমান তার ওস্তাদ থেকে নকল করেছে। এখান থেকে অনেকের মনে প্রশ্ন, অনেক পরিবারের মেয়েরা আছে যারা দিনদার কিন্তু বাবা ভাই স্বামী ছিল হয়তো বদ চরিত্রের, তাহলে তাদের পরিবারের পুরুষের পাপের কারণে কি ভালো মেয়েরা শাস্তি পাবে? না, ভালো মেয়েরা মোটেই শাস্তি পাবে না, ভালো ছেলেরাও শাস্তি পাবে না, কিন্তু কেউ খারাপ হতে পারে। এই মর্মে প্রথম কথা বলবো যে কোরআন এবং হাদিসে আম কথা মানে ব্যাপক অর্থপূর্ণ এরকম কথা রয়েছে যেটাতে মন্দর বদলা মন্দ সৈয়াতিন সৈয়াতুন মিসলু হবাবে মিসলেহা, মন্দর বদলা মন্দ, তারপরে যে যেমন করবে তার কর্মফল পাবে। হ্যাঁ, তো এই কর্মফল যে পাবে এসব ব্যাপক অর্থের একটা দিক হচ্ছে যে কেউ কেউ যদি খারাপ হয় তাহলে তার ছেলে মেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি, তার আগামী প্রজন্ম খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, কেউ যদি একজন পুরুষ খারাপ হয় তার স্ত্রী খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, কেউ কোনো একজন মহিলা খারাপ হয় তাহলে তার স্বামী বা তার পরিবারের আগামী প্রজন্ম খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এটা নিশ্চিত নয় যে সবাই খারাপ হবে আর সব পরিবারে খারাপ হবে। তারপরে কেউ যদি এখানে আরেকটা দিক যে কেউ যদি খারাপ ছিল কিন্তু খালেস অন্তর থেকে তওবা করে নিয়েছে, তো হয়তো এই শাস্তি এরকম ধরনের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। জি, আর আল্লাহ রাব্বুল আলামিন কারো পরিবারে যে এরকম ঘটে থাকে এটা জবরদস্তি আল্লাহ চাপিয়ে দেন না। এটা আরেকটা দিক, সেটা হচ্ছে যে স্বেচ্ছায় সেগুলো খারাপ হয়, স্বেচ্ছায় সেগুলো খারাপ হয় তার কর্ম সেটা। জি, একজন খারাপ ছিল, তার ছেলেমেয়েরা খারাপ হচ্ছে বা তার ছেলেমেয়েরা খারাপ হচ্ছে, তার বোনেরা খারাপ হয়ে যাচ্ছে ইত্যাদি। তো এটা একটা দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাপের কুপ্রভাব ওই পরিবারে রেখেছে, এই পাপের কারণে ওই ছেলেমেয়েগুলো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যদি তওবা করে সংশোধন হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন এটা উঠিয়ে নিতে পারে। আর খারাপ পরিবারও ভালো সন্তান জন্মাচ্ছে, ভালো মানুষ পয়দা হচ্ছে, এটাও হচ্ছে, অস্বীকার করার কিছু নেই। আর তারপরে যেটা বলছেন যে কারো পাপের কারণে ভালোরা কি এরকম শাস্তি পাবে? না, ভালোরা অবশ্যই শাস্তি পাবে না, ভালোর শাস্তি পাবে না, কিন্তু সাধারণত খারাপদের পরিবারের ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়। জি, একটা কুপ্রভাব পড়ে, একটা বংশীয় কুপ্রভাব অবশ্যই আছে যেটা অস্বীকার করা যায় না। এই জন্যই বংশ দেখেও বিয়ে শাদীর বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, দিনদার বংশ, পরেশদার বংশ, সম্ভ্রান্ত বংশ, সম্ভ্রান্ত মানে দুনিয়ার দিক থেকে শুধু নয়, হ্যাঁ দিনের দিক থেকে তাকওয়ার দিক ইত্যাদি, এগুলো খুব জরুরি বিষয়। হ্যাঁ, কারণ বংশ যদি খারাপ হয় তো তাদের আগামী প্রজন্মে খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে, এটা হচ্ছে রক্তের কুপ্রভাব। আর তারপরে আরেকটা কুপ্রভাব রয়েছে যে তারা হয়তো শুনেছে যে আমার বাপ খারাপ ছিল তো মা খারাপ ছিল, তো দাদি খারাপ ছিল তো দাদা খারাপ ছিল, নানি নানা খারাপ ছিল, সুতরাং এই যে শুনেছে এগুলোর কুপ্রভাব পড়ে, আর না শুনলেও দেখেছে, হয়তো দেখেছে বদচরিত্র দেখেছে, বাবার বদচরিত্র মায়ের বদচরিত্র দেখেছে, তাতেও কুপ্রভাব পড়েছে। এইভাবে বিভিন্নভাবে এর কুপ্রভাব পড়ে থাকে আর ছেলেমেয়েরা বা আগামী প্রজন্মে এরকম অঘটনগুলি ঘটে থাকে, সেটা আল্লাহ রাব্বের পক্ষ থেকে জবরদস্তি চাপিয়ে দেওয়া হয় না যেমনটা বলছিলাম, বরং সেটা হয়ে থাকে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টিগত ভাবে, কিন্তু নিশ্চিত হবে না এমন কথা না। এই জন্য একদল এটাকে অস্বীকার করেছেন, একটা অস্বীকার করেছেন, কিন্তু বাস্তবিকে অস্বীকার করা যায় না, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আবার বলছি কেউ যদি তওবা করে সংশোধন হয়ে যায় তাহলে হয়তো এই আজাব আল্লাহ রাব্ব উঠিয়ে নেবেন, আর যদি তওবা করে সংশোধন না প্রকাশ এসব পাপ করেছে তাহলে সেগুলির কুপ্রভাব ছেলে মেয়ে বা আগামী প্রজন্মের উপর পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আল্লাহু আলাম।